হ্যালো বন্ধুরা আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য দোক্কা সিরিয়ালের আপডেট নিয়ে পোকরাজকে তার দাদান অনেকভাবে বোঝায় যে আজকে তুমি বাড়িতে ফিরে আসতে পেরেছো শুধু রাধিকার জন্য তবে ওই রঞ্জা মেটার সাথে তুমি কোনো সম্পর্ক রেখো না ওকে ছেড়ে দাও কেন দাদান আমি ওকে বিয়ে করে এনেছি তাই ওর একটা আত্মসম্মান বোধ নেই ওকে আমি কেন ছাড়তে যাব। রাধিকার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমি তো এখন বিয়ে করতেই পারি তবে জানো তো আমার কাছে খবর আছে তোমার এই দুই কাকা তোমাকে কিডন্যাপ করিয়েছিল আর এই খবরটা যদি সত্যি হয় তাহলে তুমি কি করবে আমি বিশ্বাস করি না যে এটা হতে পারে দেখো পোকরাজ নিজের লোকেরাই সব থেকে বেশি ক্ষতি করে সেটা যখন তুমি জানতে পারবে পুলিশ তদন্ত করছে এবং তদন্তের মাধ্যমে সব কিছু সত্যিটা উঠে আসবে তখন তুমি মুখ দেখাতে পারবে না কিন্তু দাদা নি সমস্ত কথা থাক না এখন দেখছি আমার বাবা আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে এই কথাগুলো বলছে সব সম্পত্তি বর্দাকেই দিয়ে দেবে মনে হয় রাধিকা রয়েছে অনির্বাণের বাড়িতে সেখানে রাত্রিবেলা অনির্বাণ চলে যেতে চাইলে রাধিকা বলে বসুন না একটু যদি আপনার সময় থাকে হ্যাঁ বসলাম সমস্যা কোথায় দেখুন আপনাদের বাড়ির সবাই আমাকে এই বাড়ির বউ হিসাবে খুব পছন্দ করে আমি জানি না যে আপনার সাথে কবে আমার সম্পর্কে সমীকরণ পাল্টে যাবে কারণ আজকে আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে না কালকে সেটা ঠিক হলেও হতে পারে তার মানে মানে পোকরাজ তো বিয়ে করে নিয়েছে পোকরাজের জন্য আমার মনে এখন শুধুমাত্রই শুভকামনা ছাড়া আর কিচ্ছু নেই এখন আপনার সাথে আমি যদি নতুন জীবন শুরু করতে চাই এই বাড়ির বউ হয়ে আপনার সাথে একসাথে থাকতে চাই তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নেই আপনি এখন ভেবে দেখুন আপনি কি করবেন কি বলছেন কি রাধিকা আপনি ভেবে বলছেন তো হ্যাঁ আমি সবটাই ভেবে বলছি কারণ আজকে যেভাবে আপনি একজন ভালো মানুষের পরিচয় দিলেন তারপরে আপনার মতো মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে রাখা যায় না আর ভালোবাসা পরিবর্তনশীল আমি একজন মানুষকে ভালোবাসি সে আমাকে সম্মান করবে না ভালোবাসবে না সবসময় আমাকে উপেক্ষা করে চলবে তাহলে আমার ভালোবাসাও তো পরিবর্তন হবে বলুন তাই পোকরাজের প্রতি আমার এখন আর কোনো মোহ নেই আমি নতুন জীবন শুরু করতে চাই আর পিসিমা তো আমাকে খুব পছন্দ করে এই বাড়ির প্রত্যেকটা মানুষও আমাকে খুব ভালোবাসে তাই আমি জটিল সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনার পরিবারে আসতে চাই কারণ একটা মেয়ের বিয়ের হলে তার স্বামীকে যতটা ভালো হতে হয় তার থেকে তার পরিবারকে আরও বেশি ভালো হতে হয় সেটা কিন্তু আপনার পরিবারের মানুষের কাছ থেকে ভালোবাসাটা আমি পেয়েছি তাই আমি এই পরিবারে আসতে ইচ্ছুক অনির্বাণ তো অবাক হয়ে যায় অনির্বাণ বলেছিল যে কাউকে সে ভালোবাসে কিন্তু সে কে রাধিকা জানে না যে আসলে তাকেই ভালোবাসে অজান্তে রাধিকা অনির্বাণের সাথে সম্পর্কে যুক্ত হতে রাজি হয়ে গেল শুভ এবং বিশু নিজেদের দোষগুলো কোনোভাবেই মেনে নিতে পারে না উল্টে বলে যে আমাদেরকে পরিবারের সবার সামনে ছোট করা হচ্ছে আমরা পোকরাজকে কেনই বা কিডন্যাপ করতে যাব। আমরা তখন বোর্ড অব ডিরেক্টার্সতেও নেই পোকরাজ হাসপাতালটাকে চালাচ্ছে তাহলে চালাক না দেখো পোকরাজ তোমার সাথে রঞ্জার আবার নতুন করে বিয়ে দেওয়া হবে সমস্ত রিচুয়ালে তোমাকে থাকতে হবে এবং রাধিকাকে ইনভাইট করো কিন্তু কেন আমি চাই না এই বিয়েতে বাইরের কাউকে ইনভাইট করা হোক পরিবারের সবাই মিলে বিয়েটাকে পালন করো তোমরা আমি কোনো আচার অনুষ্ঠানে থাকতে পারবো না তাহলে এই বিয়ের মানে কি হলো কোনো তো মানেই নেই দেখো দাদুভাই তোমার সাথে রাধিকার মতো কেউ আর হতে পারবে না তোমার মা সব কিছু বোঝে কিন্তু নিজের ছেলের খুশি আনন্দ কার সাথে সেটাই বুঝতে পারে না শুধু নিজের স্বার্থের সময় তো সব কিছু বুঝতে পারছে এখন যে মেয়েটাকে তুমি বিয়ে করে এনেছো তাকে মেনে নিতে পারলো অথচ রাধিকাকে প্রথমবার বিয়ে করলে ভালোবেসে তাকে মেনে নিতে পারলো না তোমার সংসারটা ভেঙে গেল এমনকি তুমিও কষ্ট পাচ্ছ অন্য একটা মেয়েকে জড়িয়ে সেও কষ্ট পাচ্ছে তিন তিনটে জীবন তোমার মায়ের কারণে নষ্ট হলো সবসময় এই জন্য বড় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে শেখো পোকরাজ দাদু আমি আর এই সমস্ত কোনো কথাই শুনতে চাই না আমি এখন হাসপাতালে যাচ্ছি আর তোমাদের বাড়ির যে আলোচনা রয়েছে সেগুলো তোমরা করো শোনো তুমি যদি আমার দুই ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করো তাহলে আমি মা হয়ে কিন্তু চুপ থাকবো না আমিওদের দেবো তাহলে তুমিও নিঃস্ব হয়ে যাবে কারণ দুই ছেলেকে তুমি মানুষ করতে পারো নি ওদের তোমার আশকারা পেয়ে পেয়ে ওরা খারাপ হয়ে গেছে তাই তো আজকে নিজের ভাইপোকে কিডন্যাপ করতেও দ্বিধাবোধ করলো না কি হতে চলেছে দোক্কা সিরিয়ালের পরবর্তী টুইস্টে রাধিকা অনির্বাণের বউ হয়ে বাড়িতে একসাথে থাকতে চাইল রাধিকা আজকে বুঝতে পারছে যে পোকরাজের পরিবারের থেকে কখনই সুখ সে পায়নি পোকরাজের পরিবারের মানুষদের মন মানসিকতা এতটা নোংরা তারপরে পোকরাজকেও এমনভাবে তারা জড়িয়ে ফেলেছিল যে একটা সময় পরে পোকরাজও রাধিকাকে ভুল বুঝেছিল তাই তো তাদের ডিভোর্স হয়ে গেছে এখন রাধিকা নতুন করে অনির্বাণের সাথে অনির্বাণের সাথে জীবন শুরু করতে চাইছে যেখানে অনির্বাণও ভালো তার পরিবারের লোকজনও ভালো কোনোভাবে অনির্বাণকে খারাপের দিকে টেনে নিয়ে যাবে তার পরিবার এই রকম কোনো ভয় এখানে নেই তাই এবার নতুন জীবন শুরু করতে চলেছে রাধিকা অনির্বাণ কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন